বিসমিল্লাহির রহমানির রহিম। এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। কৃষি উদ্যোক্তা ভাই ও বোনকে জানাই অসংখ্য ধন্যবাদ, যাদের রোদে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে অন্ন যোগায় আল্লাহ পাকের নিয়ামত থেকে, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যে আল্লাহর আসলে নিয়ামত ভোগ করি এবং সব কিছু আলো বাতাস থেকে শুরু করে পৃথিবীতে যত ফল ফলান্তি আছে সেই আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে কৃষি ফার্মের পক্ষ থেকে যে তথ্যটা দিতে যাচ্ছি, প্রিয় দর্শক, পিঁয়াজ আমাদের দেশে কিছুদিন আগেও আমরা ভারতের উপর পার্শ্ববর্তী দেশ নির্ভরশীল ছিলাম, যেখান থেকে পিঁয়াজ দিলে বাংলাদেশের মানুষের পিঁয়াজের চাহিদা মিটে, আর যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে পিঁয়াজের চাহিদা অনেক বেড়ে যায়। তাই এই দুর্ভোগ থেকে বাঁচার জন্যে আমরা কৃষি ফার্মে মোটামুটি 2 একর জমিতে বিভিন্নভাবে পিঁয়াজ চাষ করতেছি, আমরা আমাদের চাহিদা মিটে যেন পার্শ্ববর্তী দেশ ভারতে পিঁয়াজ আমাদের দেশের সরকার রপ্তানি করতে পারে। পারে না কৃষক, পারে না বাঙালি জাতি, এমন কোনো তথ্য নাই যে পারে না। ইনশাল্লাহ আমরাই পারি, আমরাই পারবো ইনশাল্লাহ এই দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের উপর কেন নির্ভর হয়ে থাকবো যে আসলে ভারত কবে পিঁয়াজ দিবে আর সেই পিঁয়াজ খায়া আমরা জীবনযাপন করব। আল্লাহ আমাদেরকেও স্বর্ণর চাইতেও দামি এই মাটি দিছে এবং আমাদের মেধাশক্তি ভারতের মানুষের হাত পা আটটা আর আমাদের চারটে আল্লাহ দিছে তা নয়, আমরাও আমাদের মেধাশক্তি কাটে বাংলাদেশে আমরা আপেল থেকে শুরু করে এমন কোনো ফল ফলান্তি নাই যে আমরা করতেছি না। আমরা আজকে এতটুকু সক্ষম আছি বাংলাদেশের কাছে, ভারতের উদ্যোক্তারা চায় যে মানসম্মত মাছের পোনা দেন, আমরাই চেষ্টা করলে পারি না এমন কিছু নয়, আমরা চেষ্টা করব আমাদের দেশের খাদ্য দিয়ে আমরা যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারি। এই জন্যে আমি আসলে পিঁয়াজ চাষে আসছি। প্রিয় দর্শক, আমরা সবসময় মিশ্র চাষ বা একই জমিকে বারবার ব্যবহার করার লক্ষ্যেই আপনাদের সামনে কথা বলে যাই। আজকে যে কথাটা বলবো, আমরা আমাদের এই জমিটাতে প্রিয় দর্শক আমরা সুপারটেন পেয়ারা লাগাছি সেটারও তথ্য আপনাদেরকে দিছি, এখানে আমরা পিঁয়াজ লাগাছি সেটারও তথ্য দিলাম, এখানে আমরা প্রিয় দর্শক এই উঁচু জায়গাটাতে, এই উঁচু জায়গাটা এখানে পেয়ারা হইতে কিন্তু 6 মাসের ব্যবধান আছে, তারপরে আমরা লাগাছি ঝাল, হাইব্রিড জাতের ঝাল, এবং সাইড দিয়ে লাগাছি পিঁয়াজ। আমি এর আগে ওলের জমিতে এই উঁচু জায়গাতে পিঁয়াজ লাগে আমি বাম্পার ফলন পাইছিলাম, সেই সময় পিঁয়াজ 5 টাকা কেজি নেয় নাই। আমরা কৃষকেরা যখন অনেক ফসল উৎপাদন করে ফেলি এটা মার্কেটিং নিয়ে আসলে যখন ঝামেলা হওয়া যায় তখন আসলে কৃষক সেটা থেকে মুখ ফিরিয়ে নেয়, প্রতিটা দ্রব্যমূল্যর যখন ঊর্ধ্বগতি থাকে তখন কৃষকের উৎপাদিত পণ্য যখন নিম্নমুখী বাজার হয় তখন আসলে কৃষকের কান্না ছাড়ার কিছু থাকে না। যেমন এই বছর সম্ভবত আলুর রেটটা এরকম হবে, যখন আমি প্রথম এই দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা নলিয়াতে আমি সর্বপ্রথম এই নিচু জমিতে আলু চাষ হয় 2001 সালে আলু চাষ করে, আজকে সেই আলু গোটা মাঠ ইনশাল্লাহ আমাদের এলাকার এমন 1 শতাংশ জমিও এই দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার এই মামুদপুরের নলিয়ার মাঠে ইনশাল্লাহ বাকি নাই। এই পিঁয়াজের চাষও ইনশাল্লাহ নিয়ে আসছি, আমরা হয়তো যশোর চুয়াডাঙ্গা ঝিনাইদহ বিভিন্ন জায়গাতে আসলে পিঁয়াজ চাষ হয়, আমাদের এই এলাকার কৃষকরা পিঁয়াজ চাষ করে না। আমি এবার 2 একর জমিতে এই যে ফুল পিঁয়াজ, কমলা পিঁয়াজ, বিভিন্ন ধরনের পিঁয়াজগুলো বিভিন্নভাবে চাষ করতেছি যাতে চাষিরা দেখে উদ্বুদ্ধ হয়, এই পিঁয়াজ চাষের প্রতি মনোযোগী হয়, এই জন্যেই আসলে আমাদের এই প্রতিবেদনটা করা। এবং আমরা ঝাল এখানে লাগাছি প্রিয় দর্শক, এই সুপারটেন পিঁয়ারা হতে অনেক সময় লাগবে এবং আমরা এখানে ঝাল করছি, পিঁয়াজ উঠে যাওয়ার পর ঝালের পরিচর্যা করব। এবং এই গ্যাপগুলো যেগুলো আছে প্রিয় দর্শক, আমরা সবসময় যে তথ্যটা দেই যে একই জমিকে আমরা বারবার ব্যবহার করব এবং বেকারত্বর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং প্রতিটা দ্রব্যমূল্য বেশি, কিষাণ থেকে শুরু করে লেবার পার্ট যা কিছু আছে, সার কীটনাশক, এমন কোনো দ্রব্যমূল্য নাই যে তার ঊর্ধ্বগতি থেকে নিম্নগতিতে আসছে, শুধু নিম্নগতি একটাই, সেটা হলো কৃষকের উৎপাদিত ফসল, যার কোনো বিচার নাই, যার কোনো বিচার দেওয়ার জায়গা নাই, যার কোনো হরতাল নাই, যার কোনো অবরোধ নাই, তার শুধু আছে একমাত্র আল্লাহর কাছে দাবি, আল্লাহ আমরা বাঁচতে চাই, আমরা বাঁচার ইচ্ছা শক্তি আল্লাহর কাছে ছাড়া কারো কাছে প্রকাশ করার মতো আমাদের ক্ষমতা নাই। তাই আপনারা বিভিন্ন কৌশলে আপনারা নিজেদের সাথে নিজেরা কম্প্রোমাইজ করে আল্লাহর সহযোগিতা নিয়ে আপনারা বহুমুখী ফসলে যান, পিঁয়াজের যদি দাম কম হয় ঝালে হবে, ঝালে যদি ক্ষতি হয় পিয়ারাতে হবে, পিয়ারায় যদি ক্ষতি হয়, প্রিয় দর্শক আমরা এই গ্যাপগুলো রাখছি, আপনারা দেখতেছেন এই গ্যাপগুলোতে আমরা সবজি চাষ করব যাতে এই 1 একর জমিতে আমরা এই ফসলগুলো দিয়ে উল্টা পাল্টা করে বিভিন্নভাবে যেন একটা ফসলকেও যদি আমরা টিকাতে পারি
তাহলে কিন্তু আসলে প্রিয় দর্শক আমরা লাভের মুখ দেখব। আমরা আসলে ইউটিউবে লাভ দেখাই যে পেয়ারা চাষ করেন এত কোটি টাকার লাভ, এটা চাষ করেন এত কোটি টাকা লাভ। এই লাভের মহে না থেকে একই জমিকে আপনারা বিভিন্নভাবে ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ একদিন আমাদের বাংলাদেশের খাদ্য ঘাটতি, বেকারত্ব দূর এবং জমির যে সংকট এটা থেকে আমরা মুক্তি পাব। পেঁয়াজের উপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন দিব, আপনারা কোন ধরনের চান আমরা পেঁয়াজ চাষ নিয়ে চেষ্টা করতেছি, কারণ আমরা এমন একজন ইউটিউবার, আমরা আমাদের তথ্যগুলাই দিয়ে দেশ এবং জাতিকে উন্নতি করতে চাই। এবং আর একটা সুখবর, এই এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেলের আধুনিক কৃষি ফার্ম থেকে যে আর্নিং হবে দেশ এবং অসহায়ের মধ্যে ইনশাল্লাহ চলে যাবে। আপনারা যারা আমাদের ভিডিওগুলোকে দেখেন ভালোবাসেন, তারাও যেন এই অসহায়দের যাজার আল্লাহ আপনাদেরকেও দেয়। এই আশা ব্যর্থ করে শেষ করছি, আসসালামু আলাইকুম।